বিবেকানন্দ বিচার মঞ্চ দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক দ্বিতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। এদিন সাব্রুমের ঋষি অরবিন্দ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। এদিন এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমবায় ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, 39 মনু বিধানসভার বিধায়ক মাইলা প্রমক, দক্ষিণ জেলা বিজেপির সভাপতি শঙ্কর রায়সহ অন্যান্যরা। এদিনের এই সম্মেলনে বক্তব্য রাখতে সিপিআইএমকে তীব্র কটাক্ষ করেন বিপ্লব কুমার দেব। তিনি বলেন, পূর্বে রাজ্যে বন্যা হলে বন্যা কবলিতরা বিভিন্ন শিবিরে আশ্রয় নিত, কিন্তু সিপিআইএমের নেতারা সেই শিবিরে গিয়ে ওই বন্যা কবলিতদের সাহায্য করার জন্য নিজেরা অর্থ প্রদান না করে উল্টো ওই বন্যা কবলিতদের কাছ থেকে চাঁদা চাইত। এই রাজ্যের মানুষদের উন্নয়নে কিছুই করেনি কমিউনিস্টরা, সরকারি কর্মচারীদের পুতুলের মতো নাচিয়েছে। কিন্তু কোনো সরকারি কর্মচারী যদি তাদের বিরুদ্ধে কথা বলতে যেত তাহলে তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হতো, কারণ কমিউনিস্টদের একমাত্র অস্ত্র ছিল ট্রান্সফার। কিন্তু ফ্ল্যাট যখন আসতো আমার খেয়াল আছে, আমি ছোট থাকতে দেখতাম ফ্ল্যাটে মানুষ বাড়ি থেকে বেরিয়ে স্কুলের মধ্যে বসে আছে, এরা ফ্ল্যাটের সময় একটা গামছা দিছে আর লাল সালোয়ারে বেরিয়ে যেত, সবাই ফ্ল্যাটের থেকে রক্ষা করেন টাকা দেবে। আরে ফ্ল্যাটে বাড়ির জায়গা নেই, সে বাড়ির ঘর সব ধরে নিচে চলে গেছে, এরা মানুষের কাছ থেকে চাঁদা তোলে, ক্যাম্পের মধ্যে উঠে লাল সালোয়ারে টাকা দেন, ফ্ল্যাটে সাহায্য করবে। আমি তার জন্যই কথা করে বলি, আজকে 6 বছর যাবো দেখুন দেখে না মানুষ কোনো করেছে এমনি কোনো ছিল ত্রিপুরা রাজ্যের নাকি ব্যবস্থা, এমনই ছিল মনে হয় ত্রিপুরা রাজ্যের ব্যবস্থা, ত্রিপুরা রাজ্যের ব্যবস্থা এমন ছিল না, ত্রিপুরা রাজ্যের ব্যবস্থা এমন ছিল না। কমিউনিস্টের 25 বছরের টানা সরকার, 20 বছরের ক্রমাগত মুখ্যমন্ত্রী, স্থায়ী সরকারের মানুষ ত্রিপুরা মানুষ তাদেরকে দিয়েছিল। এই স্থায়ী সরকারের বদলে এরা ত্রিপুরার মানুষকে কর্মচারীদেরকে কি দিয়েছে? আমার ভাই বলছিল সিপিএম এর সময় একটাই ভয়, কিচ্ছু করে ট্রান্সফার করে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।